সানডে মানে খাওয়া দাওয়ার খুব তোড়জোড়। তো চলো এখন সকালে কি আনা হয়েছে তোমাদের সাথে সবার আগে সেটা শেয়ার করি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তবে হালকা সবার ঠান্ডা লেগেছে, এছাড়া বাকি সব ঠিক আছে। তো সকাল সকাল এখন শুভ নিয়ে চলে এসেছে কচুরি। তো কচুরিটা পাঠিয়েছে আমার ছোট ঠাকুমা। তো ঠাকুমার সকালবেলা দেখা হয়েছিল শুভর সাথে, তো কচুরি কিনে পাঠিয়ে দিয়েছে। যেহেতু শুভ টিউশন আর ড্রয়িংয়ের ক্লাসটা কিন্তু রবিবার দিনকে আমার বাবার বাড়ির ওখানেই পড়তে যায়। তো চলো দেখিয়ে দিই। তো এই দেখো কচুরি আর তরকারি। তো মেয়ে যেহেতু তরকারি খায় না, ওই জন্য ওর জন্য তরকারি আমি বাড়িনি। তোমরা সবাই জানো যে মেয়ে ঝাল খেতে পারে না, তো একটার মধ্যে শুভর জন্য তরকারি আর একটার মধ্যে আমার জন্য তরকারি বেড়েছি। আর এখানে 8টা মতন কচুরি আছে, তো এটাই এখন সকালবেলা আমাদের টিফিন হবে। সেই জন্য আমি আর কিছু বানালাম না সকালবেলা। তো আমি খেয়েছিলাম সকালে চা, মেয়েকে দিয়েছিলাম দুধ, আর শুভ কিন্তু সকালবেলা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, তো ওই জন্য কিছু খেয়ে যেতে পারেনি। তো খাবারটা খেয়ে নি আগে, তো তারপরে চলে আসলাম দেখো রান্নার দিকে। তো তোমাদেরকে বললাম না, সানডে মানে আজকে কিন্তু খাওয়া দাওয়ার খুব তোড়জোড়। তো আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন চিংড়ি মাছ। তো মেয়ে চিংড়ি মাছ কিন্তু খুব ভালোবাসে, তোমরা আমার আগের ব্লগেও দেখেছো। তো দেখো কি সুন্দর সুন্দর লম্বা লম্বা শিংগুলো, মানে সেই সুতোর মতন। তো যাই হোক, এবার আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নেবো, আর চিংড়ি মাছটা কিন্তু পুরোটাই রান্না করব, কিছু ফেলবো না। কি রান্না করব বলো তো? চিংড়ি মাছের মাথাগুলোকে পরিষ্কার করে নেবো খুব ভালো করে। দিয়ে চিংড়ি মাছের মাথাগুলোকে আজকে আমি বাটা করব, আর চিংড়ি মাছগুলোকে ভেজে মেয়েকে দিয়ে দেবো। তো চলো, আর তার সাথে কিন্তু আরেকটা জিনিস আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো তার আগে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই, আর তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি। তো এদিকে ধোয়া কাটা বাটা সব কিছু রেডি করে নিয়েছি, না এখনও বাটিনি। তো এইখানে দেখো চিংড়ি মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি, ওখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে আজকে সানডের স্পেশাল মেনু, চিকেন। তো ছেলে আজকে চিকেনটা এনেছে, কিন্তু চিকেনের মধ্যে সলিড পিস একটু বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো আলু পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমি না আজকে ভিডিওটা করছি, তো আমার ফোনে একটুও চার্জ নেই, তো পাওয়ার ব্যাঙ্কটাকে নিয়ে ভিডিওটা করছি। আর এদিকে আমি ভিনিগার দিয়ে চিকেনটা ধুয়েছি, তো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেশ ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো কালকের একটু দুধ আছে আর আজকের একটু দুধ আছে, আর ওই কড়াইটার মধ্যে যেটা তেল আছে আগের দিনের, তো ওটাতেই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করে নেবো। যেহেতু অল্প চিকেন, আমাকে বড় কড়াই আজকে আর বার করতে হবে না রান্না করার জন্য। তো চলো, তো সবার আগে তোমাদেরকে দেখাবো আমি চিংড়ি মাছের মাথা বাটাটা কী করে করছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো রান্নাটা শুরু করার আগে ভাবলাম চিকেনটার মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মিক্স করে রেখে দিই। তবে হলুদটা আজকে আমি দিয়েছি অল্প পরিমাণে চিকেন আছে বলে, কিন্তু যখন বেশি পরিমাণে চিকেন থাকে তখন আমি হলুদটাকে স্কিপ করে দিই। মাখানোর সময় আমি হলুদটা দিই না, শুধু তেল আর নুনটাকে দিয়েই করে দিই। তো আজকে আমি একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম, যেহেতু এটাকে আমি এখনও 15-20 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। তো ওই জন্য দেখো সুন্দরভাবে এটাকে চামচ দিয়ে করে নিচ্ছি। তো আজকে আমি আর হাত লাগাচ্ছি না, অল্প পরিমাণে আছে ওই জন্য চামচ দিয়েই করে নিলাম। তো চলো এটাকে আগে ভালো করে মিক্স করে নিই, তারপরে তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করি। তো এরপরে দেখো চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি, তো মেয়ে এখনও খায়নি, এটুকু চিংড়ি মাছ হয়েছে। আর চিংড়ি মাছটা ভাজার পরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এবার এর মধ্যেই করব চিংড়ি মাছের মাথা বাটা। তো প্রথমে আমি একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, কুচি কুচি করে কেটেছি। তো এই পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজবো, না কম না বেশি, কারণ বেশিটা ভাজা হয়ে গেলে না তিটকুটে ভাব হবে আর পেঁয়াজটা পুড়ে আসবে। তো ওই জন্য হালকা করে ভেজে নেবো, হালকা একটু ব্রাউন কালার হবে। তারপরে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো তোমাদের কার কার চিংড়ি মাছ বাটা, মানে চিংড়ি মাছের খোসা বাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কোয়া রসুন। তো তোমরা যদি চাও রসুনটাকে স্কিপ করতে পারো, কারণ অনেকেরই রসুনের গন্ধ ভালো লাগে না। তো তারপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, যেহেতু মেয়েও খাবে তো ওই জন্য 3টেই কাঁচা লঙ্কা দিয়েছি। আর তোমরা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিতে পারো। তো আমি কিন্তু নর্মালি এইভাবেই রান্না করি, তো আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা আমি কিন্তু পুরোটাই শেয়ার করলাম। তো এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, হালকা একটুখানি যখন রসুনের গন্ধ ছড়িয়ে আসবে তখন কিন্তু ওর মধ্যে মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। তো এটাকে ভালো মতন একটুখানি ভাজতে হবে, তো তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথাগুলো। তো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি,
আর যে লাল লাল শিংগুলো ছিল, মানে সুতোর মতন ছিল, তোমরা যে যেটাই বলো, তো ওইটাকে কিন্তু আমি হাতে করে ছিঁড়ে দিয়েছি, কারণ ওটা খুব বাজে লাগে দেখতে, আর ওটাকে পিষে খাওয়ার মতন কোনো কিছু থাকে না ওর মধ্যে, তো ওই জন্য আমি ওটাকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। এখন ওটাকে খুব ভালোভাবে ফ্রাই করব। তো এর মধ্যে ফ্রাই করার সময় নুন আর হলুদটা দেব। তো এর মাঝখানে আমাকে একটুখানি ফোন করেছিল মা, তো ওই জন্য হলুদটা আমি দিয়ে দিয়েছি, তখনই ফোনের মানে ভিডিওটা কাট হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে মায়ের সাথে কথা বলার পরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখনও কিন্তু ভাজা সেরকমভাবে হয়নি, আমি জাস্ট হলুদটা দিয়েছি আর তখনই মা কল করেছিল। তো যাই হোক, সেসব কথা বাদ দিচ্ছি, এখন নুনটা দেওয়া বাকি আছে, তো নুনটা দিয়ে দিচ্ছি। তো শুধু হলুদ আর নুন, এই দুটো ছাড়া আর কিন্তু কিছু দেবো না। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করব, মানে হালকা লাল ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ খুব ভালোভাবে ফ্রাই করব। আর ফ্রাই করার পরে এটাকে কিন্তু পিষে নেব। তো আমার যেহেতু মিক্সার মেশিন আছে, তো আমি এটাকে কিন্তু মিক্সারে পিষবো, তো তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও পিষতে পারো। তবে মিক্সারে পিষতে গেলে অনেকে দেখি জল ঢেলে যে কোনো জিনিস পেষে, কিন্তু আমার মতে যদি একটুখানি মানে বেশি পরিমাণে জিনিস হয় তাহলে কিন্তু তার মধ্যে জল দিতে হয় না, অল্প পরিমাণের হলে অবশ্যই দিতে হবে। তো আমি এটা গরমটাই মিক্সারের মধ্যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, তবে এত গরম আমি পিষবো না, হালকা সামান্য একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন পিষবো, কারণ একটু হালকা গরম থাকতে মিক্সারে পিষলে কিন্তু খুব ভালোভাবে জিনিসটা পিষে যায়, কিন্তু কারেন্টের জিনিস সেহেতু বেশি গরম পেষা যাবে না, যখন হালকা একটু গরম থাকবে তখন ওটাকে পিষবো। তো চলো পিষে নিয়ে আসি। তো এদিকে আমি মিক্সারের মধ্যে খুব ভালোভাবে পিষে নিয়েছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, চামচ দিয়ে বারবার নাড়িয়ে নাড়িয়ে এক জায়গায় নিয়ে এসে আমি কিন্তু এটাকে সুন্দরভাবে পিষে নিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে পিষেছে, তো তোমাদেরকে আরেকবার আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো গাঢ়ভাবে পিষেছে, কারণ আমি কিন্তু এর মধ্যে কোনো জল মিক্স করিনি, তো এটা কিন্তু পাতলা হয়নি, একদম আঠালো ভাব হয়েছে, যেরকম শিলনোড়াতে পিষলে হয়। তো এই রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মাথা বাটা। তো তোমরা যদি কেউ জল দিয়ে পিষে থাকো তাহলে সেটাকে কিন্তু হালকা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে তারপরে চিংড়ি মাছের মাথা বাটাটাকে দিয়ে একটু নাড়িয়ে নিলেই এইভাবেই রেডি হয়ে যাবে। তো আমি যেহেতু জল দিইনি, তো সেহেতু আমি কিন্তু এর মধ্যে কোনো রকমেরই পরে আর এক্সট্রা তেল দিইনি, যা করেছি আমি ভাজার সময় তেল দিয়ে করে নিয়েছি, আর বাকিটা আমি মিক্সারে খুব ভালোভাবে পিষে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছের মাথা বাটা, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে রেসিপিটা একবার কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো এরপরে চলে যাচ্ছি চিকেনে। তো চিকেনটা তোমাদেরকে আর রান্না করে দেখালাম না, কেন কয়েকবার আমি চিকেনের রেসিপি তোমাদেরকে ব্লগ চ্যানেলে দিয়েছি, তো ওই কারণে চিকেনটা দেখো পুরো রেডি হয়েই গেছে, এখন কষানো হচ্ছে শেষ, একদম কষানোর মুখে, একদম তেল ছেড়ে দিয়েছে। তো আজকে করব একটু ঝোল, বেশি নয়, তো একটু ঝোল করব। তো দেখো চিকেনগুলো আজকে সবই ছেলে সলিড নিয়ে চলে এসেছে, তো অসুবিধা নেই, সলিড চিকেনও খেতে ভালো লাগে, বাট সেটাকে একটুখানি বেশি সময় ধরে কষাতে হয় যাতে সলিডগুলো নরম হয়ে যায়। তো যাই হোক, এবার আমি জল ঢেলে দেবো, কিন্তু তার আগে মনে করে পুচকুসোনা আর শুভর জন্য কিন্তু আমি একটু কষানো তুলে নেব, কারণ আজকে পুচকুসোনা বায়না করেছে যে ও কষানো চিকেন খাবে, আর শুভ তো নর্মালি কষানো চিকেনটা ভালো খায়, তো আমি সবসময় চেষ্টা করি ওকে কষানো চিকেন দেওয়ার। তো এর মধ্যে আলু ভাজাও দিয়ে দিচ্ছি, তো আলু ভেজে আগেই তুলে রেখেছিলাম আমি চিকেনটা বসানোর আগে, তো এখন খুব ভালো করে এর সাথে মিক্স করে নেব। তো দু পাঁচ মিনিটের মতন মিক্স করে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো, এরপরে জল ঢেলে দিলেই আমার চিকেন রেডি হয়ে যাবে। তো শুভ আর পুচকুসোনামা বসে পড়েছে চিকেন কষা খেতে। তো আজকে অনেক দিন পর পুচকুসোনা আবার চিকেন নিয়েছে, তো আমি একটা লেগ পিস দিলাম ওকে খাওয়ার জন্য, খুব গরম। আর এইখানে শুভ বসে আছে চিকেন কষা খাবে বলে, তো অনেক কবার জিজ্ঞাসা করেছে হয়েছে হয়েছে, আমি বলছি না এখনো হয়নি আর একটু। তো এই এখন দুজনে মিলে, তোমরা খাও, তোরা দুজনে মিলে খেতে বসেছে, শুভ এখন ব্যস্ত ফোনে কিছু দেখছে, আর এদিকে আমিও রান্না করে নিচ্ছি, তো রান্নাটা কমপ্লিট করি আর ওকে শুভকে দিয়ে আজকে পুজো দেওয়া করিয়েছি, কারণ যেই দুদিনই ও ঘরে থাকে আমি মানে একটু দেরি করে করে কাজ করি বলে ওকে বলে দিই যে পুজোটা দিয়ে দিতে, তো পুজোও দিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু কোনো পদ্ম ফুল ফোটেনি আমাদের গাছে, আর এখানে পুচুকসোনা খাচ্ছে, তো শুভও খাবে। খেয়ে বল শুভ কেমন হয়েছে চিকেনটা। আমার তো ভালো লাগছে।
ভালো লাগছে? আমার যখন ভালো লাগছে দাদারও তখন ভালো লাগবে। ভালো লাগবে না? তো খাও, আস্তে আস্তে খেয়ে নাও। আমি এদিকে রান্না কমপ্লিট করে স্নানটাও করে নিই। তো চলো, তার আগে তোমাদেরকে একবার চিকেনটা দেখিয়ে দিই। আচ্ছা খেয়ে নে। তো এইখানে ফুটছে চিকেন, একদম লাল লাল ঝোল। তো আজকে একটু ঝোল করলাম, কারণ আজকে না আমি ডাল করিনি। তো পুরো রান্নার রেসিপিটা তোমাদেরকে কিন্তু পরে দেখাবো। তো এখন এটা ফুটে গেলেই দেবো এর মধ্যে গরম মশলা, মানে ফুটে গেছে আর একটুখানি ফুটলে পরে দেবো গরম মশলা, আর তারপরে ঢাকা দিয়ে চলে যাব স্নান করতে। তো এরপরে স্নান করে দেখো খাওয়া দাওয়ার দিকে চলে আসলাম। তো পুজোটা তো শুভ দিয়েই দিয়েছিল, তো আমাকে আর পুজো দিতে হয়নি। তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, তো চিংড়ি মাছ ভাজাটা পুচকু সোনাকে দিলাম, ও ভাত এক পিস আলু ভাজা নিয়েছে, আর শুভকেও এক পিস আলু ভাজা আর ভাত দিয়েছি, আর আমি চিংড়ি মাছ বাটা নিয়েছি, চিংড়ি মাছের মাথা বাটা, আর পুচকু সোনাকেও কিন্তু দিয়েছি। আজকে তেমন একটা ঝাল দিইনি, শুভকেও দিয়েছি। তো শুভ খাবে কি না আমি জানি না, কারণ ওর এসব পছন্দ না। তো যাই হোক, এই দেখো মাংসের ঝোলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু বিশেষ একটা কাজ আছে, তো ওই কারণে কিন্তু তোমাদের সঙ্গে আমি আবার একবারে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব রাতের খাবারের টাইমে। তো এরপরে চলে আসলাম একবারে রাতের খাবারে। তো যেহেতু চিকেন হয়েছে, তো শুভ বলেছিল ওকে একটুখানি রুটি করে দিতে, কিন্তু রুটিগুলো যেন গরম আর নরম হয়, তো ওই কারণে একটু দেরি করে রুটিগুলো করলাম। তো এখন বাজে প্রায় রাত্রি 10:30। তো শুভকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে রুটি করা আছে আমার আর পুচকু সোনার জন্য, 4টে রুটি আছে। তো সবার আগে পুচকু সোনার জন্য রুটিগুলোকে আমি দুধ দিয়ে ভিজিয়ে দেবো, তার জন্য দুধ গরম করতে বসিয়েছি। তো দুধটা গরম করে নিয়ে সবার আগে রুটিটার মধ্যে দুধটা দিয়ে দেবো, যতক্ষণ রুটিটা ভিজবে ততক্ষণে আমারও খাওয়াটা হয়ে যাবে। তো আমার জন্য কিন্তু ওখানে চিকেন রাখা আছে গামলার মধ্যে, 2 পিস চিকেন আর 2 পিস আলু, তো এই দিয়ে আমার এখন হয়ে যাবে। আর পুচকু সোনাকে তো দুধ দিয়ে খাওয়াবো, তোমাদেরকে তো বলেই দিলাম। তো এখন থেকে মাঝে মাঝে রাত্রিবেলা একটুখানি রুটি খাওয়াটা অভ্যাস করতে হবে, কারণ আমাদের সবার ঠান্ডা লেগেছে আর এখন শীতকাল পড়েও গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই করলাম,